নতুন যে আমরা ডায়াগ্রাম দিচ্ছি না, সেকেন্ড লেভেলে আমরা ডায়াগ্রাম শিখাবো আমরা, এর পরবর্তী সময় ডায়াগ্রামকে আরো কাজে লাগবে। তো দিবাস দিবাসটা কি রিপিট করেন আমাকে, মোবাইলের মধ্যে মাদারবোর্ডের মধ্যে প্রবেশ করবে, যার ভোল্টেজ ভ্যালু হবে 5.0 5.2 5.2 থাকে, এটা হচ্ছে বিবাস। তারপর বিবেট, বিবেটটা হচ্ছে ব্যাটারি, আমাদের মোবাইলের ব্যাটারি আছে, ব্যাটারি যে পজিটিভ পুরো ব্যাটারি গুলো হবে না, কিন্তু পুরো ব্যাটারি অনেকগুলো কারণ কারণ থাকে, আইডি থার্মিস্টার নেগেটিভ পজিটিভ কারণ থাকে, এর মধ্যে জাস্ট পজিটিভটা কোনটা, ব্যাটারি জাস্ট পজিটিভটা হচ্ছে কি বিব্যাট, ক্লিয়ার? প্রথম পাইলাম কি বিবাস, সেকেন্ড পাইলাম বিব্যাট, ওকে। আর হচ্ছে কি বিপিএস, বিপিএস হচ্ছে এটা মাদারবোর্ডের মধ্যে আমরা সেকেন্ডারি ভোল্টেজ বলতে থাকি, মাদারবোর্ডের মধ্যে প্রথম যে ভোল্টেজটি বানায়, যে ভোল্টেজটি অন্যান্য সেকশনে ডিপার্টমেন্টে ডেলিভারি হতে সহযোগিতা করে, সেই ভোল্টেজের নাম কি বিপিএস, যার ভোল্টেজ ভ্যালু শুরু হয় মিনিমাম 3.0 থেকে, এর উপরে হয় অনেক ক্ষেত্রে 3.3 হয় 5 হয়, এটা বিভিন্ন ভোল্টের উপর ডিপেন্ড করে, বাট 3.0 শুরু থেকে কি হবে স্টার্ট আপ হবে, ক্লিয়ার? তিনটা পেলাম, বিবাস বিব্যাট বিএইচ, এরপর হচ্ছে এইচএলডি ডিও, এলডি হচ্ছে আসলে হায়ার, আর এলডি হচ্ছে মানে ড্রপ আউট ভোল্টেজ, এলডি এ লো ডি এ ড্রপ ও ডি আউট, মানে লো ড্রপ আউট ভোল্টেজ, হাই লো ড্রপ আউট ভোল্টেজ, HLDO আর NLDO দুটোর তাদের কিন্তু ক্যাটাগরি সেম, মানে তার হচ্ছে বিভিন্ন জায়গায় ভোল্টেজ কে ডেলিভারি দেওয়া, কোথাও ভোল্টেজ দরকার 2.7, কোথাও ভোল্টেজ দরকার 2.0, কোথাও ভোল্টেজ দরকার 1.8, কোথাও ভোল্টেজ দরকার 1.2 1.0, এই ভোল্টেজ গুলো HLDO এবং NLDO বিভিন্ন জায়গায় ভোল্টেজ গুলো কি করবে ডেলিভারি সাপ্লাই দিবে, যেমন ক্যামেরা ডিপার্টমেন্ট, ক্যামেরা ডিপার্টমেন্ট হতে একাধিক ভোল্টেজ প্রয়োজন হয়, ওয়াইফাই ডিপার্টমেন্ট সেম, নেটওয়ার্ক ডিপার্টমেন্ট সেম, অডিও সিগন্যাল সেম, মানে ভোল্টেজ ছাড়া কোন ডিপার্টমেন্ট চলবে না, এই সেকশন অ্যাক্টিভ হতে হলে ভোল্টেজ তার কোনো কি নাই বিকল্প নাই, মানে এইচএলডি এবং এলএলডি, এইচডি হাই এলডি লো, আর এলডি সচন্দ ফুলফন্দ বললাম, আর পেয়েছি না ফুলফন্দগুলো, এখানকার পেয়েছে কিনা সবগুলো, গুড, ওকে। তাহলে আমরা আরো একটু এই যে ফুল ফর্ম গুলো, শর্ট ফর্মের ফুল ফর্ম গুলো ডিভাইস করে নিব, দেখে নিব কেমন আগামী যেগুলো আগামী মাত্রা আরো থাকবে। এরপর কি এলডি, এটা আমরা আলাদা করে বলছি, আমার এলডিও আলাদা, এলডি কেন বলছি, এলডিও এক্সট্রা কিছু ডিমান্ড আছে মাদারবোর্ডের মধ্যে, এলডিও এলডি এক্সট্রা কিছু ডিমান্ড থাকে, মানে এতগুলো ভোল্টেজ দেওয়ার পরও আরো কিছু স্পেশাল ভোল্টেজ ডিমান্ড থেকে যায়, ডিমা ভোল্টেজ গুলো সাপ্লাই ওই এইচএলডি বা এলডি হয় না, তখন করে কি এটা পাঁচটা পিন থাকে, দুইটা পিন গ্রাউন্ডে চলে যায়, আর এক পিন হচ্ছে বিপিএস ভোল্টেজ ঢুকে, কি ভোল্টেজ ঢুকে বিপিএস ভোল্টেজ ঢুকে, বিপিএস ভোল্টেজ ঢোকার পরে সে অন্য প্রাপ্ত হয়ে একটা এলডি ভোল্টেজ দেখে লাইক 1.0, প্রথম এক মাসে ঢুকবে কি বিপিএস, আর এক মাসের দিকে সিপিও থেকে কলিং নিবে, কলিং মানে প্রোটোকল বলতে পারি আমরা, বা এটাকে অর্ডার বলতে পারি, বা এটাকে পারমিশন বলতে পারি, সিগন্যাল বলতে পারি, এমন সিগন্যাল আসবে, সিগন্যাল বলা হবে যেটা আউটপুট কানেকশন হবে 1.0 ফর এক্সাম্পল, এবং আরেকটা পিন থেকে সেই আমি এটা ড্রয়িং করে দেখাবো, আরেকটা পিন থেকে কি হবে 1.0 ভোল্টেজটা বের হয়ে একদম কি যেখানে ডিমান্ড হবে সেখানে চলে যাবে, এলডিও হলো কি এক্সট্রা সে ভোল্টেজ পিওর যেখানে বলছেন সেটা করবে, উপরে গেলে কিন্তু সেম এলডিও ভোল্টেজ, বাট এটা একটু এক্সট্রা রিকমেন্ডেড, ওকে। এরপর কি ভাগটা হচ্ছে আসলে সিপিওর, যে কোর গুলো আছে কোর, সিপিওর অনেকগুলো কোর আছে, অনেকগুলো কয়েল থাকে না, 4টা 5টা 6টা 7টা 8টা কয়েল, এই কয়েল গুলো হয়ে অ্যাক্টিভ হয়ে এই ভোল্টেজ গুলো কোথায় কোথায় সিপিওর, এগুলো বলা হচ্ছে বাক, বাক কয়েল দিয়েই আউটপুট হয় বাক বোর্ড গুলো, পাওয়ার পিএম এর উপরে যে কয়েল যেগুলো আছে বলছিলাম আমরা, ওই পিএম এর উপরে কয়েল গুলো দিয়ে হয়েই চলে যায় কোথায় সিপিওর, ওকে।
এই বলটুকুগুলো আমরা যেগুলো দেখেছি জেনেছি এগুলোকে আমরা পরবর্তী সময় আমরা ডায়াগ্রাম ধরে স্টেপ বাই স্টেপ বলগুলো কিভাবে বেরোচ্ছে, কোন ডিপার্টমেন্টে কিভাবে বেরোচ্ছে, কোন ডিপার্টমেন্টে কত বলেছে প্রয়োজন আছে, এটি আমরা ধাপে ধাপে ক্লিয়ার করব। আমরা সবাই এখানে জিনিসটা লিখে নিয়েছি, যেহেতু সময় সদ্য নতুন, এখানে যতটুকু পারি আমরা নোট ডাউনটা করে নিব। সবার হয়েছে? তাহলে আমরা কয়টা পয়েন্ট বলেছি এখানে? সাতটা। কেউ কি বোঝার বাকি আছে? বুঝে নাই আমার কথা রিপিট করবো, যদি কেউ এর মধ্যে বুঝে না থাকি আমরা। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, মানে আমাদের বিভেদ বিভাস, এই বিভেদ দেওয়ার পরে যে কোনো একটা বিভাস দিবে, বিভাস দিবে বা বিভেদ দিবে, কারণ বাইরে থেকে কোনো ভোল্টেজ পাওয়া ছাড়া মাদার কি হবে, অ্যাক্টিভ হবে না। বাইরে থেকে বলে সেটা পাওয়ার পরে মাদার বোর্ড থেকে প্রথম যে সাপ্লাইটা বলে শুরু করবে ওটা হচ্ছে কি? ডিপিএস। আর একটা বলে হচ্ছে বলে নেই আমরা বুট ক্যাপ, এটা লিখে নিচ্ছে সবার নিচে বুট ক্যাপ। বুট ক্যাপটা স্বাভাবিকভাবে ব্যাটারি ডাবল হবে, যাবে ব্যাটারি থেকে ডাবল হবে বুট ক্যাপ। ওই বুট ক্যাপটাও একটা খুব পাওয়ার স্টার্ট আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুট ক্যাপ। হ্যাঁ বুট ক্যাপ, এটা ডাবল হবে। আমাদের ব্যাটারি বোর্ড যেমন 4 ভোল্ট হয়, 8 ভোল্ট হবে। 8 ভোল্ট লিখে রাখি আপাতত, আমরা বাকিটা ডিটেলে করবো। আমরা বুট ক্যাপ BOOT, বুট ক্যাপ মানে ক্যাপাসিটর, ক্যাপাসিটর কিন্তু একটা ওই ক্যাপটার মধ্যে হাই ভোল্টেজ যায়, যার কারণে ওখানে আমরা ওটাকে বুট ক্যাপ দিয়ে সমাপ্ত করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ। এরপর একটা ভোল্টেজ আসছে কিনা, হাই ভোল্ট, এলইডি হাই ভোল্ট, এলইডি এলইডি হাই ভোল্ট মানে লাইট, লাইট ডিপার্টমেন্টে 12 ভোল্ট থেকে হ্যাঁ প্রায় 35 ভোল্ট ধরে রাখি আমরা, 12 ভোল্ট থেকে কত ভোল্ট 35 ভোল্ট পর্যন্ত ওখানে কাভারেজ হয়। শুরু হলো কত দিয়ে? 4.0 দিয়ে বা 3.0 দিয়ে, বিবিএস থেকে শুরু হবে। বিবিএস থেকে শুরু হয়ে এটা একদম কত 35 ভোল্ট যেতে পারে সর্বোচ্চ, সর্বোচ্চের ক্ষেত্রে 12 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট, 24 ভোল্ট, 28 ভোল্ট হয়। এলইডি মানে কি? ডিসপ্লে লাইট। কোথায় ডিসপ্লে লাইট? আমরা যখন মিটার ক্লাসটা করবো, মিটার ক্লাস করার পরে এটা চার্জিং মিটে লাগিয়ে আমরা এই বোর্ডের গুলো স্টেপ বাই স্টেপ টেস্টিং করবো। ঠিক আছে, ক্লিয়ার? তো ভিডিও চলছে, যারা আমরা দেখছেন ভিডিও অলরেডি লং হয়ে গেছে, আসলে ক্লাস ধারাবাহিক বিষয় চলছে, যেহেতু সবাই সদ্য নতুন এখানে, কেউ এর আগে মোবাইল ফোন রিপেয়ার করে নাই, আমরা বিষয়গুলোকে একটু আস্তে 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 স্লোলি দেখুন। এখানে যারা ট্রেনিং করতে আসছে বা এর আগে যারা করেছে, কেউ কিন্তু ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা করা নয়, যার কারণে তাদের ইলেকট্রনিক্স সম্বন্ধে অনেক নলেজ কম। যেহেতু তারা অল্প সময় ট্রেনিং করতে আসছে, আমরা একদম এত গভীর ডিটেলে না গিয়ে অল্প সময়ের মধ্যে, অল্প বোঝার মধ্যে, যাতে তারা অল্প বুঝতে পারে, তারা আতঙ্কিত না হয়ে তারা এটাকে সহজ হিসেবে নেয়, সেজন্য একটা সহজ প্রক্রিয়া আমরা করেছি, যাতে করে সেটা তিন থেকে কাজ করতে পারে। আমাদের টার্গেট হচ্ছে কাজ করা, কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন তার মিনিমাম জিনিসগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি। বাকিটা যারা একটু এক্সপার্ট হতে থাকবে, পথ চলতে থাকবে, তার হাত অটোমেটিক ধাপে ধাপে সময় বিবর্তন চলেই আসবে। ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করছি, আমরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।